চৈত্রের শুরু হতেই গরমের দাপটের সঙ্গে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আগাম সতর্কতা। ক্ষতির মুখে চাষিরা, কবে কোথায় বৃষ্টি হবে দেখুন সর্বভারতীয় আবহাওয়া দপ্তরের খবর এই ভিডিওটিতে। ফের আবহাওয়ার খামখেয়ালিপানা, প্রবল গরম থেকে গুমোট আবহাওয়ার পর এবার বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢোকার কারণে এবং আরও কিছুটা আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে আগামী 16 থেকে 20 মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সর্বভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর এমনটাই। সর্বভারতীয় আবহাওয়া দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 16 মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে একটি বা দুটি স্থানে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে 17 তারিখে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বাড়বে হাওয়ার গতিবেগ। ঘন্টায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান ও কলকাতার ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের একাধিক স্থানে। 18 থেকে 20 মার্চ পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের একটি বা দুটি স্থানে। শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বুলেটিনে। বজ্রবিদ্যুৎ বা বৃষ্টিপাতের সময় স্থানীয় বাসিন্দাদের খোলা স্থানে যেতে বারণ করা হয়েছে। ঘরের ভিতরে থাকার উপদেশ দেওয়া হয়েছে। এছাড়া বিপদ এড়াতে গাছপালা বা বৈদ্যুতিক পোলের নিচেও আশ্রয় নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ধন্যবাদ।